Subscribe and press the bell icon to get latest updates on Ultra Bengali. Shomoy chokro. E jibon kanna hashir mela. Khelechi khela bhangar khela. Dekhechi shopno janalate. রেখেছি হাত সময়ের হাতে, এই সময় অসময় ভাঙছে বুক, ভাঙছে মন, কেউ জটিল কেউ সরল কেউ বক্র, সময় চক্র। শুনছেন, আপনাকেই বলছি, বলছি ওই রৌনক সেনের বাড়িটা একটু কোথায় আমায় বলতে পারবেন? ও, তুমি রৌনকের বাড়ি যাবে? হ্যাঁ হ্যাঁ, মানে অনেক দিন আগে এসেছি তো, এই রাস্তাগুলো আমি ঠিক চিনতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, তুমি কি রৌনকের অফিসের লোক? না না, ওর অফিসের লোক না, মানে আমি ওর অনেক দিনের বন্ধু, মানে আগে ওর বাড়ি তো অনেকবার এসেছি, এখন ঠিক চিনতে পারছি না। আচ্ছা, আপনি এত কথা জিজ্ঞেস করছেন কেন? মানে আপনি কি কেউ হন? হ্যাঁ, আমি ওর মাসি হই। ও, তাহলে তো আমারও মাসি, তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন। চলুন আসুন, আমার গাড়িতে উঠুন, আসুন। না বাবা, আমি তো সুগারের রুগী, এইটুকু পথ আমি হেঁটেই চলে যেতে পারবো। ও হ্যাঁ, ইচ্ছা ছিল আপনার হাতে এক কাপ চা খাওয়ার, আপনার তো যেতে অনেক দেরি হবে, চাটার খাওয়া হলো না। আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম এই পাঁচকড়ি রক্ষিত। ও আচ্ছা আচ্ছা, কিন্তু রৌনকের কাছে তো এর আগে তোমাকে কখনো আসতে দেখিনি বাবা। না না, আমাকে কি করে দেখবেন, আমি তো, হ্যাঁ আমি কলকাতা ছাড়া প্রায় অনেক দিন হলো। ও আচ্ছা আচ্ছা, কোথায় থাকো? আমি এখন থাকি মুম্বাইতে, মানে কয়েকদিন আগেই আমি এসেছি কলকাতায়। হ্যাঁ, এই রৌনকের সঙ্গে মাঝে আমার একবার রাস্তায় দেখা হয়ে গেল, তা আমি বললাম যে তোর বাড়িতে আমি যাব, আজ এলাম। ঠিক আছে, কিন্তু রৌনক কি এখন বাড়িতে আছে? আমার মনে হয় নেই, জানো, বেরিয়ে গেছে। ওহো, তাহলে তো চলেই যেতে হয়। ঠিক আছে, তাহলে পরে একদিন আসবো। না না বাবা, তুমি যখন এত দূর এসেছো তখন বাড়ি অবধি চলো, আর তাছাড়া তুমি যখন মাসিমার হাতে চা খেতে চেয়েছো তখন তোমাকে কি আর চা না খাইয়ে ছাড়া যায়? চলো চলো। খুব ভালো খুব ভালো, আপনি যখন বলছেন নিশ্চয়ই যাব, আর তাছাড়া মাসিমা যখন বলেছেন তো যেতেই হবে। তা বলছিলাম কি, চল আমার গাড়িতে চলুন, একসঙ্গে যাবো। তুমি সেই আমাকে গাড়িতে না চড়িয়ে ছাড়বে না? আসুন বলছি, গাড়িতে উঠুন। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, চলো যাবো, আসুন, চলো চলো চলো। কাজটা যদি ঠিকঠাক মতো করতে পারি তো ওয়েলকাম স্যার। স্যার, আপনার অপেক্ষাতেই আমি ছিলাম। কেন আমার অপেক্ষায় কেন? আগামীকাল আমি আপনার সাথে দেখা করতাম স্যার। আমার সঙ্গে দেখা করতেন কি ব্যাপারে?
আশা করি আগামীকালের মধ্যে আপনাকে একটা ভালো খবর আমি দিতে পারব। মিস্টার বোস, আশা করি আমিও আপনাকে কয়েকদিনের মধ্যে একটা ভালো খবর দিতে পারব। কি বলছেন স্যার? আমি প্রোভাইডেড যদি আপনার আমার কোয়ার্ডিনেশনটা ঠিকঠাক থাকে, মানে দুজনের সমন্বয়টা যদি ঠিক থাকে, তবে সেটা সম্ভব হবে। কেন স্যার আপনি এই কথা বলছেন? মানে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের থেকে আপনি কোনো কোঅপারেশন পাচ্ছেন না স্যার? আফটার অল স্যার, আপনি যখন আমাকে যা করতে বলছেন আমি ঠিক ঠিক তাই করছি স্যার। একদম রাইট, রাইট। দেখুন মিস্টার বোস, আপনি আপনি এই ডিপার্টমেন্টের একজন অনেস্ট অফিসার এবং একই সঙ্গে আপনি ভীষণ ক্যারিয়ারিস্ট। সত্যি কথা বলতে একই সঙ্গে এই দুটো ব্যাপার একসঙ্গে কারো আছে সেটা একটা বিরল ব্যাপার, মানে খুব কম দেখা যায় স্যার। এটা কিন্তু আমার সম্পর্কে আপনার ভুল ধারণা। ভুল না, ভালো। দেখুন, আপনি আপনার প্রফেশনে উপরের দিকে উঠতে চাইছেন, ইটস গুড, ভেরি গুড। স্যার আপনি আমাকে খোঁজ মারছেন? একদম না মিস্টার বোস, একেবারেই না। আমি আপনাকে খোঁচা টোচা কিচ্ছু মারছি না, কিন্তু একটা কথা কি জানেন তো, শুধু অনেস্ট হলেই কিন্তু একটা বৃহৎ বড় কাজ করা যায় না। তার জন্য সম্মিলিতভাবে একটা মুভমেন্ট দরকার এবং অনেস্টিও দরকার, তাহলে কিন্তু কাজটা সফল হবে। স্যার আপনি কি আমার মধ্যে কোনো ডিসঅনেস্টি খুঁজে পেলেন? আরে না না, ডিসঅনেস্টির কথা কে বলছে মিস্টার বোস? আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি একা করে যদি কোনো কাজের দিকে এগোই, ধরুন আমি সেই কাজটায় একা একা পারলাম না, আনসাকসেসফুল হলাম এবং খাদে পড়ে গেলাম, তখন কিন্তু আমাকে তুলবার জন্য একটা লোক পাবো। আমি ঠিক আপনার কথার মানে বুঝতে পারছি না স্যার। কোনো মানে নেই, মানে আবার আমার বন্ধু হিসেবে মনে হলো যে আপনাকে কথাগুলো বলবো, আমি বললাম, বলে আমি একটু হালকা হলাম, আর এছাড়া অতিরিক্ত কোনো মানে এর মধ্যে নেই। ও হ্যাঁ, আপনার কালকের আগাম না বলা কথার জন্য শুভেচ্ছা অভিনন্দন রইল, চলি। লোকটা কি বলে গেল, মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারলাম। ও হ্যাঁ মিস্টার বোস, আরেকটা কথা স্যার, আপনি বোধহয় জানেন না যে পার্থ সারথি বাবু যেই মেয়েটির বাড়িতে যেত সেই মেয়েটির নাম তমালি। হ্যাঁ, আর মেয়েটি একটু একটু মডেলিং আর টিভি সিরিয়াল টিরিয়াল করে। আরেকটা কথা, এই ইনফরমেশনগুলো কিন্তু আপনার কোনো লোক আমাকে দেয়নি, দেয়ও না, চলি। হ্যাঁ স্যার। বাবু এত কিছু জানলো কি করে? আচ্ছা ওই ছোট্ট না, ও তো বলবে না,
পার্থ সারথী বাবু, যে মেয়েটির সাথে এখন সম্পর্ক তার নাম লুপ্তক বাবু জানে। আচ্ছা তাহলে কি চোরটাও জানে? না তাহলে তো ও আমাকে বলতো। হ্যাঁ নিশ্চয় বলতো। আমার কাছ থেকে ও পয়সা নিচ্ছে। আচ্ছা ও কি একটা কথা বলেছিল জানো আমাকে, পুজো করার আগে, ইয়েস পুজো করার আগে গণেশ পুজো করতে হয়। তোমার জন্য এই যে আলো, এই যে মেঘের রেখা, তোমার জন্য গোপন গোপন সূত্র ঝুলে বৃষ্টি হতে শেখা। তোমার জন্য মনের পথে উড়ছে রঙিন ধুলো, শরীর জুড়ে গান বাজছে, নাচছে নদীর কূল। সে তো তুমি এমনি বলো না। জানো আমি একটা কবিতা লিখতে পারি। সত্যি আমি তো ভাবতেই পারছি না শোনো, তুমি আবার আমাকে কি হয়েছে, চোখ ছলছল করছে কেন, কষ্ট হচ্ছে কোনো, কি হয়েছে বলো। না শোনো কই, আমার তো কষ্ট হচ্ছে না, এ তো আমার আনন্দের কান্না, তুমি আমাকে আবার। আচ্ছা তুমি শোনো না, আমরা সেই যে আগে যেরকম বেড়াতে যেতাম সেরকম বেড়াতে যাবে আজকে বিকালে? যাবো তো, নিশ্চয়ই যাবো। আচ্ছা একটা জিনিস না, আমার আমার কিছুতেই মাথায় আসে না, তুমি তুমি আমাদের এখানে থাকো না কেন? শোনো তুমি তো চাইলে আমি সবসময় এখানে থাকতে পারি। আমি আমি চাইলে তুমি থাকতে পারো? পারি তো, নিশ্চয়ই পারি, এটাই তো আমার স্বপ্ন। আমি আমি তোমার সঙ্গে, এবাড়ির প্রতিটা মানুষের সঙ্গে সুখে দুঃখে সব সময় পাশে থাকতে চাই, সব সময় পাশে থাকতে চাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে দাদা আসলে দাদাকে বলবো তুমি আজকে থেকে এখানেই থাকবে। শোনো কি হয়েছে আবার কাঁদছ? হ্যাঁ একদম কাঁদবে না, হ্যাঁ একদম কাঁদবে না, একদম কাঁদবে না। ঠিক আছে আমি একদম কাঁদবো না, তুমি আমাকে বলো আমাকে আর কোনোদিনও ভুলে যাবে না তো?
না ভুলে যাবো কেন? তোমাকে ভুলে গেলে তো আমার আমার কবিতা আসবে না। কবিতা না আসলে যে আমি আমি থাকবো না। একজন উকিলকে রেফার করুন তো, যে এই ক্রিমিনালদের কেসটা লড়তে পারে। ভালো একজন উকিল। অ্যাকচুয়ালি স্যার আমাদের ডিপার্টমেন্টের হয়ে একজন ভালো লয়ার কেসটা লড়ছিলেন, কিন্তু কিন্তু কি তিনি কি এখন লড়ছেন না? নেই নাকি? ঠিক তা নয় স্যার, আছেন, তবে উনি এখন মুন্নাদের হয়ে কেসটা লড়ছেন। হোয়াট? আমাদের ডিপার্টমেন্টের লয়ার হঠাৎ করে মুন্নাদের হয়ে কেসটা লড়ছে, মানে তো আমি কিছু বলতে পারছি স্যার। আমি ওনার কাছে গিয়েছিলাম, উনি আমাকে যে সমস্ত কথা বললেন তাতে করে আমার মনে হয়েছে উনি সরকারের হয়ে কেস লড়ে কোনো টাকা পাচ্ছেন না। তো আমি স্যার ওনাকে অ্যাসিওর করেছি যে কিছুদিনের মধ্যেই আপনার সমস্ত পাওনাগণ্ডা আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। তা উনি কি বললেন? উনি ঠিক রাজি হচ্ছে না। ও স্যার আর একটা কথা, আমি ওনাকে বোঝাবার চেষ্টা করেছি, তো আমার মনে হয়েছে যে উনি বোধহয় মুন্নার হয়ে কেসটা লড়বেন না, তাতে করে আমরা কিন্তু কেসটা জিতে যেতে পারি স্যার। না এটা এটা বোধহয় ঠিক ভাবেননি আপনি। আপনার মতো এরকম একজন বিচক্ষণ ব্যক্তি এই কথাটা কী করে ভাবলেন? দেখুন একজন লয়ার, নাম করা লয়ার, যখন তার কেস ফ্রেম করে, কেস যখন সাজায়, কারুর হয়ে যখন কেসটা লড়ে, সে তখন দায়িত্ব নিয়ে কেসটা লড়ে না। এখানে আপনি ভুল করছেন। বেশি অল্প কে গল্প কে কল্পনা কে যে ঠিক, মুখ না মুখ সে ঘেরা আমাদের চারিদিক, ভাঙা বিশ্বাস আদর আশা নিরাশার ভেলা, এ জীবন কান্না হাসির মেলা, খেলেছি খেলা ভাঙার খেলা।